নমস্কার, আমি বেদান্ত। এই মুহূর্তে আমরা রয়েছি মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় তথা কৃষ্ণনাথ কলেজে। আজ মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের যে লড়াইয়ের যিনি একজন অন্যতম শরিক বা অন্যতম পথিক বলা যায়, মনীন্দ্রচন্দ্র নন্দী, সেই মনীন্দ্রচন্দ্র নন্দীর আজ জন্মদিন। সেই জন্মদিন কীভাবে কৃষ্ণনাথ কলেজ উদযাপন করছে এবং মনীন্দ্রচন্দ্র নন্দী সম্পর্কে কিছু কথা মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য ডক্টর সুজাতা বাগচি ব্যানার্জি, তার মুখ থেকেই শুনে নেব। মনীন্দ্রচন্দ্র নন্দীর জন্ম দিবস 28শে জ্যৈষ্ঠ, এবং আমাদের যে ঐতিহ্য কৃষ্ণনাথ কলেজ, যেটা মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে, তার প্রাচীন ঐতিহ্যকে সঙ্গে নিয়ে তো তাদের প্রাণপুরুষ যারা ছিলেন তাদের অন্যতম একজন হচ্ছেন মহারাজা মনীন্দ্রচন্দ্র নন্দী। এবং সেই সঙ্গে আমরা যে ইতিহাস পেয়েছি যে মহারাজা মনীন্দ্রচন্দ্র নন্দীর আহ্বানে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গ সাহিত্য সম্মেলন যখন হয় তখন তিনি তার আমন্ত্রণেই কাশিমবাজারে এসেছিলেন, এবং তার সভাপতিত্বে এবং সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুর তিনি নিজে উপস্থিত থেকে সেই সাহিত্য সম্মেলনের দায়িত্ব গ্রহণ করেছিলেন। সুতরাং কৃষ্ণনাথ কলেজ আজকে যেটা মুর্শিদাবাদের অন্যতম গর্ব এবং সেই সঙ্গে সেটা মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে জেলার গর্ব হিসেবে প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে আত্মপ্রকাশ করেছে, তার প্রথম উপাচার্য হিসেবে আমি আমাদের যারা পিতৃ পিতামহ, আমাদের যারা অতীত, তাকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি। গত 1 জুন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের হায়ার এডুকেশন দপ্তরের নোটিফিকেশন অনুসারে এবং 2018 সালের মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় অ্যাক্ট অনুসরণ করে আমাদের মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়ে গেছে, এবং সেখানে আমাদের এই অতীতকে স্মরণ করে শ্রদ্ধা জানিয়ে আমরা বিশ্ববিদ্যালয়ের কাজও শুরু করে দিচ্ছি। ব্যুরো রিপোর্ট, সান্সেবালাল নিউজ নেটওয়ার্ক, ওয়েস্ট বেঙ্গল।